আজকে অ্যাসেম্বলিতে আমি ফাইন্যান্স মিনিস্টার হিসাবে একটা অডিট রিপোর্ট পেশ করলাম, প্লেস করলাম হাউসে এমএনরেগার সম্বন্ধে। আর এই অডিট রিপোর্ট করার যে অর্ডার দিয়েছে হাইকোর্ট, মাননীয় হাইকোর্ট ত্রিপুরা, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নাম্বার 17/2014 এবং 16/2014 অনুসারে ত্রিপুরা সরকারকে আদেশ দেন শুরু থেকে 2015-16 ইং অর্থাৎ বছর পর্যন্ত এমজিএনরেগা এর অধীন যত অর্থ খরচ হয়েছে চার্টার অ্যাকাউন্টেন্ট ফার্ম দ্বারা তার অডিট করানোর জন্য। অনেক গুলমাল টুমাল হয়েছে, পাবলিক লিটিগেশন হয়েছে, তো কোর্ট অর্ডার দিয়েছিল এটা করার জন্য। ওই আদেশ মূলে অডিট করানো হয়েছে এবং অডিট রিপোর্ট গত 7ই ডিসেম্বর 2017 ইং পাওয়া গেছে। সেই অডিট রিপোর্ট 7 ডিসেম্বর, অডিটটা প্রিভিয়াস গভর্নমেন্টই করিয়েছিল অডিটার দিয়ে, ওদের অডিটার দিয়ে, এটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি। মাননীয় হাইকোর্টের আদেশ অনুসারে নিম্নলিখিত পদক্ষেপগুলি নিতে হবে, অনেকটি পদক্ষেপ নিতে বলেছে, 3-4টি পদক্ষেপ নিতে বলেছিল হাইকোর্ট পিআইএলএ, উৎসই পিআইএলএ। সেগুলি কি? অডিট রিপোর্ট ভারত সরকারের গ্রাম উন্নয়ন মন্ত্রককে পাঠাতে, আমরা আগে পাঠিয়ে দিয়েছে ডিপার্টমেন্ট আগে, এটা অডিট রিপোর্ট ত্রিপুরা বিধানসভায় পেশ করতে হবে, সেটা আজকে পেশ করা হলো। অডিট রিপোর্ট গ্রাম উন্নয়ন মন্ত্রকের এমজিএন আর এমজিএনরেগার ওয়েবসাইটে রাখতে হবে, ওখানে প্লেস হওয়ার পরে আমরা রেখে দেব। কোর্ট বলেছে আগে প্লেস করতে হবে, তারপরে সেটা আপলোড করতে হবে। প্রথম দুটি পদক্ষেপ পূর্বেই নেওয়া হয়েছে, তৃতীয় পদক্ষেপ এখন নেওয়া হলো, চতুর্থ পদক্ষেপটি অতি অবিলম্বে নেওয়া হবে। ভেরি শর্টলি উই উইল টেক দি আদার স্টেপ অফ আপলোডিং দিস রিপোর্ট ইন দি ওয়েবসাইট। রিপোর্টে অনেক কিছু পাওয়া গেছে, সবটা তো বলা যাবে, মোটা রিপোর্ট যেগুলো সেলিয়েন্ট পয়েন্ট, কতগুলো পয়েন্ট আপনার সামনে ধরে বলবো আমি, কারণ আমি আগেই তো বলেছি আমাদের সরকার কোনো লুকোচুরির সরকার নয়, এ সরকার ট্রান্সপারেন্ট, স্বচ্ছতা, স্বচ্ছতা থাকে অনুষ্ঠিত ততই থাকে, ধামাচাপা দিলেই তখন কারাপশন বাড়ে। তো আমাদের মানুষের প্রতি এই প্রথম প্রতিশ্রুতি ছিল যে আমরা একটা স্বচ্ছ সরকার দেব, তাই স্বচ্ছতা মেনটেন করার জন্য আজকে এই প্রেস কনফারেন্স ডাকা হয়েছে আপনাদেরকে। রিপোর্টে যে যে অসঙ্গতি তুলে ধরা হয়েছে তার প্রধান কয়েকটি সংক্ষিপ্ত প্রতিরূপ, 2006-2007 ইং থেকে 2015-2016 ইং অর্থ বছরের মধ্যে যে খরচ হয়েছে তার মধ্যে প্রায় 140 কোটি টাকার মাস্টার রোল ভাউচার অডিট কালে বিভিন্ন অফিসে দিতে পারেনি, সেটা কিন্তু অডিট 2000 কত ডিসেম্বরে পাওয়া গেছে অডিট রিপোর্ট, আমরা আসার আগে অডিট হয়েছে। বিশালগড় ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ভিলেজ কমিটিতে প্রায় 16 কোটি টাকার মাস্টার রোল ঠিকভাবে রাখেনি। 2010-2011 ইং অর্থ বছরে বিশালগড় ব্লকের গোলাঘাটি এবং কমলাসাগর গ্রামে গ্রাম পঞ্চায়েতে যথাক্রমে 62,23,500 এবং 16,97,720 টাকার মাস্টার রোল ত্রুটিপূর্ণভাবে দেখানো হয়েছে, এই খরচগুলি সন্দেহজনক, সেটা অডিটরের কমেন্ট আমার নয়। সিপাহীজলা জেলার বক্সনগর ব্লকের 2011 ইং সালের মার্চ মাস থেকে 2013 ইং সালের ডিসেম্বর পর্যন্ত 77,29,266 টাকা ইট কেনা বাবদ খরচ করে কোনো ডেলিভারি চালান অডিটের সময় দেখানো হয়নি। তার মধ্যে 38,51,392 টাকার ইনভয়েস দেখানো হয়েছে সরবরাহ করার দিনের আগে, ঠিক আছে, সরবরাহ করার দিনের আগে কি দেখানো হয়েছে, চালান দেখানো হয়েছে। অনেক গ্রাম পঞ্চায়েতে ভিলেজ কমিটি বিভিন্ন সময়ের ক্যাশবুক এবং ব্যাংক পাসবুক দেখাতে পারেনি, ক্যাশবুকও নেই, ব্যাংক পাসবুকও নেই। রাজ্য, জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েতে ভিলেজ কমিটি লাইন ডিপার্টমেন্টকে টাকা দেওয়া ও টাকা ফিরিয়ে দেওয়ার হিসাব পূর্ণ মূল্যায়ন করা যায় হয়নি এই অডিটে, সেটাও করা হয়নি এই অডিটে।
পূর্বতন দক্ষিণ ত্রিপুরা জেলার ওমপি করবুক এবং সাতচান ব্লকে 2010 ইং সালে 3,12,37,500 টাকার আদা ক্রয় করে নিয়ম নীতি অবহেলা করে। এই ক্রয়ের সব কাগজপত্র সিআইডি নিয়ে নেয়। এই কারণে অডিট চলাকালে ওই সব কাগজপত্র পরীক্ষা করা যায়নি, বলে সিআইডি নিয়ে গেছে, কাগজপত্র নেই, সেটাও করা হয়নি। বক্সনগর ব্লকের রামপুর গ্রামে পঞ্চায়েতে 2011-2012 ইং অর্থ বছরে 9,79,935 টাকা এবং 18,05,655 টাকা রাবার চাষের জন্য রামপুর ও কমলনগর গ্রামে পঞ্চায়েতে খরচ করে এবং কাগজপত্র যথাযথভাবে দেখাতে পারেননি, তাই অডিট চলাকালে তা পরীক্ষা করা যায়নি। কাগজই নাই কোনোখানে, অডিট করার সময় কাগজ উধাও হয়ে যায়, সেটা একটা জাদু মনে হয় না কি জানি একটা। 19 জেলার গৌরনগর ব্লকে 2014-2015 ইং এবং 2015-16 ইং অর্থ বছরে চা চাষের জন্য 1,81,236,296 টাকা ব্যয় করে। এই ব্যাপারে যথেষ্ট কাগজপত্র ব্লক দেখাতে পারেননি এবং তাই অডিট করা যায়নি। ব্লকগুলিতে অগ্রিম অর্থ প্রদানের কাগজপত্র ঠিক করে রাখেনি, তার জন্য অডিট কালে তা ঠিক করে পরীক্ষা করা যায়নি। মাননীয় হাইকোর্টের আদেশ মূলে অডিট রিপোর্ট বিধানসভায় পেশ করা হলো আজকে। এই হলো Mgnrega কাণ্ডকলাপ ত্রিপুরা রাজ্যে। অডিট আমরা করাইনি, অডিট রিপোর্ট ওদের সবই হয়েছে, সুতরাং কোনো রিভেঞ্জ নেওয়া, প্রতিশোধ নেওয়ার প্রশ্ন ওঠে না। আমি তো বলেছিলাম এটা স্পেশাল অডিট করাবো, দেখি আর্থিক বছর যাক, তবে এই বছরটাও ইনক্লুড করা যাবে। সুতরাং এই যে অনেক দেখি বিধায়ক আমাদেরকে বলেছে অ্যাসেম্বলিতেও বাইরেও বলে, সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা কেটে দিয়েছে, টাকা কেটে দিয়েছে, এই যদি অবস্থা হয় কে টাকা দেবে? টাকা কমিয়ে দিয়েছে মোদী সরকার আসার পরে Mgnrega টাকা দেয় না, এইসব কান্নাকাচি হচ্ছিল বহু বছর ধরে, এই যদি Mgnrega অবস্থা হয় কে দেবে? এটা মানুষের টাকা, দিল্লি থেকে আসে, পাবলিক মানি ক্যানট বি স্কন্ডার্ড ও লুটেড। আর যদি কাজ করে থাকে আমার মতো থাকা উচিত, অডিট তো ওরাই অর্ডার দিয়েছে হাইকোর্টের আদেশে, অডিটের সময় কাগজপত্র উধাও হয়ে যায়। সেটা আমরা করতে হবে, অ্যাকশন টেকেন রিপোর্ট তো পাঠাতে হবে দিল্লিকে। মুখ্যমন্ত্রী, আমি যখন দিল্লি যাই তোমার সাহেবের সঙ্গে দেখা করি, আরডির মন্ত্রীর সঙ্গে, উনি বলেছেন অ্যাকশন নিতে হবে, বিধানসভায় তো বলেছেন মুখ্যমন্ত্রী, বিধানসভায় বললেন উনি 25টি প্যারামিটার 23টি প্যারামিটার দিয়ে ফেল। অনেক কষ্ট করে আমার এই সরকার আসার পরে কিছু টাকা নিয়ে এসছেন, ওরা কিছু টাকা রিলিজ করলো Mgnrega জন্য মনে হয়। চিফ ইঞ্জিনিয়ার সাহেব কত ম্যান্ডেজ দিয়েছে এবার? 2 কোটি ম্যান্ডেজ স্যাংশন করেছে দিল্লি, বলে দেখা যাক আর কি হয়। যদি এখন ডেট দিয়ে দিয়েছে আমাদেরকে, এই ডেটে এই করতে হবে, এই ডেটে এই করতে হবে, আমরা করবো, এটা করে আরও টাকা নিয়ে আসবো আর স্বাভাবিক করবো। হ্যাঁ, আপ টু 18-19 জন্য।